আপনি শুনতে পাই যে বাড়িতে হিজড়া আসছে 2000 টাকা দেবে টাকা কেউ নেবে না হায়ার করছে নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি আপনাদেরকে আজকে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেটা হচ্ছে আমার লাইফে কখনো এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হইনি। তো এটাই ফার্স্ট টাইম, কারণ যেহেতু আমার এটাই প্রথম, আমি মানে প্রথম বাচ্চা, তো সেক্ষেত্রে আমি অনেক গল্প শুনেছি যে বাড়িতে বাচ্চা হলে নাকি হিজড়া আসে। তো যথারীতি আমি এই সময় ছিলাম হচ্ছে অফিসে, তো বাড়ি থেকে ফোন যায়। তো বাড়ি থেকে ফোন যাওয়ার পর তো লাস্টে শুনতে পাই যে বাড়িতে হিজড়া এসছে, হিজড়া এসে সে হেভি ডিমান্ড করে যাচ্ছে। তো প্রথম থেকে তো বলে যাচ্ছি দেবো না দেবো না, এই যে হ্যাঁটা ব্যাটা, ওদেরকে তো না দিয়ে পারাই যায় না, সেটা তোমরা সবাই জানো। তো আমি লাস্টে বলছি যে ঠিক আছে, বাড়িতে বললাম যে 1000 টাকা দিয়ে দাও, আমি আসছি বাড়িতে। কিন্তু ওরা রাজি হয়নি, বলছে, আমি বলছি অন্যদিন আসো, আজকে আমি অফিসে আছি, এখন যাওয়া যাবে না। বলছে না হবে না, অন্যদিন আসলে 21000 টাকা লাগবে। আজকে যা হোক দিক, সেটা লাস্টে 11000 টাকা ফাইনাল হলো। তুমি বলো, 2000 টাকা পাঠাও, 2000 টাকা দাও, 2000 টাকা দিও। আরে আমরা বস এটা রুকো, যারা সবর করো, বোলা ধাক্কা মুক্কি নাই করনে কা, কিস্তি গালা গালে চলবে না, হাসি মুখে যেটা দেবো, ও বলছে হাসি মুখে যা দেবো তাই নিতে হবে না, ঠিক আছে কিছু আছে তোমার কাছে বললাম 2000 টাকা কেউ নেবে না, তোমার এজন্য ভালো না, তোমার এতটা ডিমান্ড করে কি করো, আমি 10000 টাকা স্যালারি পাই, 10000 টাকা দেবো তোমাকে। আরে মহা মুশকিল তো, আচ্ছা তোমাদের তো এখন সবার চাকরি বাকরি সব জায়গায় হয়ে গেছে, তোমার টাকা চাও কেন বলো, কারণ কি? তুমি এরকম করছো, কি লাভ পাবে তোমার? না আমি নিয়ে রাখছি। কি নিয়ে রাখছো? কি লাভ পাবে? ভাইরাল করছো? কোনো লাইভ নয়। এমনি আরে 2000 টাকা দেবো বললাম তো। আরে তুমি শোনো, আমি তোমাকে বলি, ঠিক আছে? আরে আমাকে জাস্ট একটা কথা বলো, তোমাদের এখানে কে পাঠালো সেটা বলো। না না, তোমাদের কে খবর দিল আমাকে বলো। আচ্ছা ভালো কথা, তো একটা মিনিমাম টাকা আছে, আমি 2000 টাকা বললাম, অসুবিধা নেই। হ্যাঁ দিদি, দেখো দিদি, 5000 টাকার জন্য না, সত্যি তো বলে দেবে আমাদের, আমি সকাল আরে সকাল থেকে মাসে ভাড়া দেবো, আমি তো সকাল চাকরি করি না, প্রতি মাসে তুমি ভাড়া দেবো, প্রতি মাসে আমি আসবো না। আরে প্রতি তোমার ভালো জিনিসের জন্য নিচ্ছি আমি, শোনো আমি লাস্ট বললাম তো ঠিক আছে, 1000 টাকা দিদি, 3000 টাকা দিয়ে দেবো, আর বলো না, আরে বলো 3000 টাকা চলো না, সেটা হচ্ছে যে বলো বাড়ি, আমার বাড়ি হচ্ছে রাজারহাট অফিস। আচ্ছা রাজারহাট অফিস, রাজারহাট আমাদের অফিস, আমাদের ঘরে বড় বড় 40টা হিজড়ে, আচ্ছা বয়স্ক, আমরা পাড়া ঘুরিয়ে না ওদের খাবাই। বাহ ভালো কথা, আমাদের আগে পিছিয়ে কোনো স্বামী নেই, কোনো বিজনেস নেই, আমরা এই করে বাচ্চা নাচিয়ে খাই।
আর এমনি তুমি খবর কোথা থেকে পাও? আমারা পাড়ায় ঘুরতে গেলে পাড়ায় ঘুরতে ঘুরতে পেয়ে যাও, প্লাস হসপিটাল থেকে নার্সিং থেকে খবর পাই। এখন আমি এমনি জিজ্ঞেস করছি, এখন তো এমনি বাইরেতে কাজ বাসের জন্য তোমাদের জন্য অনেক সুবিধা দিচ্ছে। আমাদের কাজ পাস কোনো দিচ্ছে না, যদি দিত তা তোমাদের ঘরে ঘরে আমরা হাত পাততে আসতাম না। সরকার আমাদের যদি দিত হেল্প করতো আমরা পড়ে থাকতাম ঘরে, কিন্তু আমরা তোমাদের ঘরে হাত পাততে আসতাম না। এটা ভালো কথা বলেছ, কিন্তু সরকার বলে নাকি এদের জন্য এত কিছু করে দিচ্ছে, এত কিছু করে সব ঢপ মাত্র ঢপ। এদিকে বলে সরকার এত কিছু করে দিচ্ছে, ঢপ। ঠিক আছে, দেখো আমি ভালোবেসে কিন্তু 3,000 টাকা দিলাম, ঠিক আছে? ঠিক আছে। বাবা কি সুন্দর নাম, যেমনি দেখতে তেমনি নামটা সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, আর কিছু বলার আছে? কিছু বলবো না, কিছু বলার নেই। বাচ্চা পেটে থাক, এই আশীর্বাদ করি, যেমনি নিজে কল ধরে থাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু বলার আছে? কিছু বলবো না, কিছু বলার নেই। বাচ্চা পেটে থাক, এই আশীর্বাদ করি, যেমনি নিজে কল ধরে থাক। ঠিক আছে, থ্যাংক ইউ। আর অফিস থেকে ছুটে এসেছি তোমাদের কথা শোনার জন্য। হ্যাঁ, লাস্টে আমি গেলাম, আমি আসলাম, আসার পরে বললাম 1,000 থেকে 2,000 উঠলাম, 2,000 থেকে বলার পর লাস্টে শেষ পর্যন্ত 2,000 টাকাটা তো রাজি হচ্ছিল না। তারপরে অনেক অনেক কথা শোনালো, শোনানোর পর শেষে 3,000 টাকায় রাজি হলো। তো শেষে 3,000 টাকা রাজি করালাম অনেক কথা শোনানোর পর। তাও কি, যেহেতু ভিডিও করেছি, ভিডিও করার জন্য তিনজন এসেছিল, ওরা তিনজনের মধ্যে দুইজন তো কোনো রকম মানে ভিডিও সামনে আসবে না বলে ইয়ে করলো, তো আর একজন ভালোভাবে ডেকে বুকে বুঝিয়ে ডিটেলসগুলো সব শুনলাম, তারপরে 3,000 টাকা দিয়ে সলভ করলাম। তো যাই হোক, তো যাই হোক, এটা লাইফটা সেরা এক্সপিরিয়েন্স। আমি অফিস থেকে ছুটে গেছিলাম যে দেখি তো কী বলে কী বলে। তো আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা যারা মা বাবা হয়েছো বা যাদের সন্তান হয়েছে, তারা নিশ্চয়ই এসব এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছো যে হিজড়া বাচ্চা কেনা হাতে আসলে এইসব ডিমান্ড করে। তো আমাকে কমেন্ট করে জানিও কার বাচ্চাকে কত টাকা দিয়ে ওদেরকে পাঠিয়েছো, বা ওদের কন্ট্রোলিং মানে ওদেরকে কন্ট্রোল করা তো খুব মুশকিলের ব্যাপার, মানে ইজিলি এটা কন্ট্রোল করা যায় না আর কি, ওদের যা মুখের ভাষা। তো আমার সাথেও হয়েছিল এর মুখের ভাষা, তো আমি আর কি সব শুনলাম, যতটা পেরেছি ভিডিও করেছি, তাই আপনার সঙ্গে এটা শেয়ার করলাম। তো টাটা, আমার এক্সপিরিয়েন্সটা আপনার সাথে শেয়ার করলাম যে হিজড়া বাড়িতে আসলে কী হয় আর কেমন করে ওরা ডিমান্ড করে। আর আমার মতে ভালো প্রসেস হচ্ছে এটাই যে ভালোবেসে হাসি মুখে যা দেওয়া উচিত তাই যেন নিয়ে নেয়, কিন্তু অনেকে শুনতে চায় না, আবার অনেকে শোনে। টাটা।